আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে যারা সৌদিতে বিভিন্ন সময় নতুন আসেন দালালের মাধ্যমে, তো দালালের মাধ্যমে সৌদিতে প্রবেশ করার পরে কোন ধরনের সমস্যা ফেস করতে হয়, কী কী সমস্যা আসলে এখানে আসার পরবর্তী সময়ে হয়, এই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিষয়টি একজন প্রবাসী যিনি আসলে নিজের বাস্তব জীবনের সাথে মিল রেখে এই সমস্যার মধ্যে বর্তমানে আছে, এবং একই পরিবারের তিন ভাই তারা এইভাবে দালালের মাধ্যমে সৌদিতে এসেছে। তো আমরা আজকের এই ভিডিওতে সেই তিন ভাইয়ের, বড় ভাইয়ের মুখ থেকেই তার জীবনে ঘটে যাওয়া একেবারে বাস্তব তার জীবনের গল্পটি আমরা শুনব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, যাতে দেশের থেকে যারা নতুন সৌদিতে আসবে, বিশেষ করে দালালের মাধ্যমে আসবে যারা আসতে চায়, তারা যাতে সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যে বিষয়টা আপনার কাছে জানাইতে চাইছিলাম তার জন্য এই ভিডিওটা বানানো। আমরা তিন ভাই, আমাদের বাড়ির পাশাপাশি আমরা একসাথে বাড়ি, আমরা তিন ভাই একই দালালের সাথে কথা বলে আমরা বিদেশ আসছি। দালাল হচ্ছে আমাদের দূর সম্পর্কে, তাওই আমাদের এক গ্রামের পরেই দালালের বাসা, আমাদের দূর সম্পর্কে তাওই হয়। আমি ঢাকা কাজ করতাম, ওয়ালিংয়ের কাজ করতাম, আমি ঢাকা কাজ করছি ভাই 5 বছর। আমার বিদেশ আসার সেরকম নেশা ছিল না। আমার বাবা ছিল অসুস্থ, প্যারালাইসিসের রোগী। আমার বড় এক ভাই বিয়ে করে সে আলাদা খায়, আর আমার মেজো ভাই সে যে কয় টাকা কামায় তার নিজেরই হয় না, পরিবারের দায়িত্বখানা আমার মাথায়। এইসব চিন্তা ভাবে আমি ঢাকা থেকে ডিসিশন নিই বিদেশ চলে যাব। ঢাকা থেকে আমার পাসপোর্ট বানানো হয় ইমার্জেন্সিভাবে, 15 দিনের ভিতরে আমার পাসপোর্ট হয়ে যায়। পাসপোর্ট হওয়ার পরে বাড়ি থেকে খবর পেলাম আমি, যেন আমার মায় এক লোকের সাথে কথা বলছে, সে সম্পর্কে আমার তাওই হয়, সে গ্রামের দালাল বলতে পারেন, সে সৌদি আরবে লোক পাঠায়। আমার মায় তার সাথে কথা বলছে যেন আমার বিদেশ পাঠাইব। আমি ঢাকা থেকে বাড়ি চলে আসার পর আমার আরও দুই ভাই তিনজনে মিলা আমাদের সাথে পাসপোর্ট নিয়ে আমরা ওই দালালের বাসায় যাওয়ার পরে সে আমাদেরকে বলে, আমাদের গার্জিয়ানকে বলে, যে এরকম কাজ, হোটেলের কাজ, বেশি ডিউটি 10 ঘন্টা, বেসিক বেতন 1200 রিয়াল, খাওয়া দাওয়া মালিকের, রুম সব মালিকের, থাকা টাকা সব মালিকের, 2 বছর পর ছুটি দিব, আসা যাওয়ার টিকিট আকামা সম্পূর্ণ খরচ মালিকে বহন করব। সেরকম ভাইবে আমরা যে খুশি হইলাম, মনে মনে ভাবলাম যে কয় টাকা বেতন পাবো তার বাইরে কিছু কাজ করে, অতিরিক্ত কিছু কাজ করে হয়তো বাড়ি ভালো পরিমাণ কিছু টাকা পাঠাইতে পারবো, এরকম একটা স্বপ্ন নিয়ে আসা ভাই। তারপর বলল যে 5 লাখ টাকা লাগবো, 1 মাসের ভিতরে আপনাদের সন্তানদেরকে পাঠাইতে পারবো। তারপর আমার গার্জিয়ান, আমার দুই ভাইয়ের গার্জিয়ান, তারা বললো যে 5 লাখ টাকা তো বেশি হয়ে যায়, টাকার পরিমাণ কিছু কমাইতে হইব। তার সাথে অনেক কথাবার্তা বলার পরে 4 লাখ টাকা ডিসকাস হয়ে গেল, তা 4 লাখ টাকায় মানে নিল। 4 লাখ টাকা মানে নেওয়ার পরে বললো যে আপনারা 1 লাখ টাকা দিলে ভিসার কাজটা করবো। তারপরে তার খবর দিয়ে আমাদের এলাকায় আনা হইলো, আমাদের এলাকায় আমাদের মেম্বর, আশেপাশের আরো কিছু মুরব্বীদের সাক্ষী রেখে সে দালাল দিয়ে আমার তাওয়ারে 1 লাখ টাকা নগদ ক্যাশ দেওয়া হইলো। ক্যাশ দেওয়ার সময় আমাদের মেম্বর, এলাকার মুরব্বীরা জিজ্ঞাসা করছিল, এনারা যাওয়ার পরে যদি এরকম কাজ না পায়, এরকম বেতন না পায়, তার পরবর্তীতে কি হইব। তখন সে জবাব দিছে, দালাল জবাব দিছে, যেন আমার জায়গা বেচা হইলো, ওদের দেশে ফেরত আনমু, টিকিট কাটাইয়া দেশে ফেরত আনার পরে আমার জায়গার বেচার টাকা দিয়া ওদের 4 লাখ করে টাকা ফেরত দিয়ে দিমু, এরকম কথা বলছি। আমাদের মেম্বর আমাদের গ্রামবাসীর সামনে এবং আমাদের গার্জিয়ানের সামনে এরকম কথা বলছি। একটা জিনিস চিন্তা করেন ভাই, সম্পর্কে আমার তাওই, এক গ্রামের পাশেই বাড়ি তার, এরকম কথা বলার পরে একটা মানুষের দ্বিতীয় কোনো কথা থাকে না, যেন আমাদের এখানে আসার পর কোনো সমস্যা হলে সে আমাদের টাকা ফেরত দিয়ে দিব। যাই হোক, তার কথা মাইনে আমরা বললাম ঠিক আছে। তার 1 লাখ টাকা দেওয়া হলো, সে বিচার কাজ শুরু করলো,
কিছুদিন পরে সে বললো ভিসা লাগে গেছে তোমাদের, মেডিকেল মেডিকেল সব কমপ্লিট করতে হবে। মেডিকেলে ডেট পড়লো, আমরা মেডিকেল মেডিকেল তিন ওজন কমপ্লিট করলাম। করার পরে বললো পড়ার পরে আমাদের ফ্লাইট ফ্লাইটের ডেট পড়া যায়। তারপরে বললো আপনাদের বাকি টাকাগুলা ঢাকা ঢাকা এসে দেওয়া যাইতে হইব। তো আমাদের গ্রামের যে দালাল আমাদের তাওই, তার সাথে যোগাযোগ ছিল ওই ঢাকা এজেন্সির, যে এজেন্সির মাধ্যমে আমাদের পাঠাইবো, ভিসার কাজ করা হয়েছে যে এজেন্সির মাধ্যমে। আমরা দালাল একটা কথাই বলছিলাম যে আমরা ঢাকার এজেন্সি, কাউরে আমরা চিনি না, আমরা চিনি শুধু আপনারে। আমাদের যদি এখানে আসার পরে যদি কোনো বিপদ হয় আমরা আপনার ধর্ম। বললো ঠিক আছে। দালালের সাথে করে আমাদের গার্জিয়ানের সাথে করে ঢাকায় ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পরে ওই অফিসে অফিসে আমরা অফিসের লোকদের কাছে আমরা টাকা জমা দিইনি, আমরা টাকা জমা দিয়েছিলাম আমাদের তাওয়ের কাছে, মানে আমাদের গ্রামের যে দালাল, আমরা ওনার কাছে টাকা দিয়েছি। তখন আমরা বলছি যে আমাদের সমস্যা হইলে আমরা আপনারা ধর্ম, আমরা ঢাকার এজেন্সি, কোনো অফিসার মফিসার কি আমরা চিনি না। ঠিক আছে, মাইনা নিছে। মাইনা নেওয়ার পর কিছুদিন পরে আমাদের ফ্লাইটের ডেট পড়ে যায়, আমরা এখানে চলে আসি। এখানে আসার পরে আমরা রিয়াদ এয়ারপোর্টে নামি। রিয়াদ এয়ারপোর্টে নামার পরে আমাদের এক পাকিস্তানি এসে রিসিভ করে নিয়ে যায় এক ক্যাম্পে। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে আমরা এমনি ছিলাম ক্ষুধার্ত, খিদে অনেক কষ্ট করছিলাম। ওখানে খাওয়ার মতো পানি ছাড়া অন্য কিছু মিলে নাই, একমাত্র শুধু পানি ছিল, তাও লোক ছিল অনেক বেশি, সেই পানিটাও মন মতো খাইতে পারিনি, এরকম অবস্থা। যাই কা আমাদের বাসায় থেকে আমরা আসার সময় কিছু নিয়ে আসছিলাম, সেইটা খাইয়ে রাতটা কোনো রকম কাটাই দিছি। সকাল হইতে না হইতে আমাদের ওইখান থেকে অন্য একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। অন্য একটা ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে দেখি যেন আমরা ওইখানে আরো অনেক বাঙালি আছে যারা আমাদের থেকে 5 থেকে 6 মাস আগে এসে অবস্থান করছি। তাদেরকে দেখে অনেকটা ভালোই লাগছে, কিন্তু তখন ছিল তারা হোরা পাকিস্তানি ছিল সাথে। তারা আমাদের রুম দেখাই দিল, আমাদের রুম দিল। তারা চলে যাওয়ার পরে আমরা ওইখানে থাকা বাংলাদেশি ভাইদের সাথে কথা বললাম, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আমাদের থেকে কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাস আগে আসছে। তাদের এখনো কাজ দেয় নাই, না পাইতেছে কোনো বেতন, না পাইতেছে কোনো খাওন, তারা বাড়ি থেকে টাকাই না, এইভাবে খাইতেছে, এইভাবে চলতেছে। তাদের সাথে কথা বলার পরে মনটা ভেঙে গেল, মনটা অনেক খারাপ হয়ে গেল ভাই। তারপর আর কি বলবো, এইভাবে কয়দিন যাইতে যাওয়া, এইভাবে কয়দিন যাইতেছে, দিন যাইতেছে, 1 সপ্তাহের মতো চলে গেল। তারপর আবার পাকিস্তান আসলো, আইসা বলতেছে কে কোন কাজে আসছো আর কে কোন এজেন্সি থেকে আসছো, তারা আলাদা আলাদা হোক। যে যে এজেন্সি থেকে আসছে তারা সবাই আলাদা আলাদা হয়েছে। তারপরে বললো তোমরা আসছো হোটেলের কাজ, এখানে হোটেলের কোনো কাজ নাই, এখানে শুধু ক্লিনারের কাজ, এখানে ক্লিনার ছাড়া অন্য কোনো কাজ নাই। আর তোমরা দেশে যা বলেছো ওগুলো এখানে এখানে চলবো না, এখানে এখানে আমরা যা বলবো তাই হইব, বা আমরা যে কাজ দিব সেই কাজই করতে হইব। তখন ভয়ে আমরা আসছি, নতুন ভাষাও জানি না, ভালো করে হিন্দিও বুঝি না, যা বলছে তাই মেনে নিছি। এগুলো বলার পরে তারা চলে গেছে। তারপরে দিন আমরা দালালের কাছে ফোন দিই, ফোন দিয়ে বলি যে এরকম বিষয়, ওরা আসার পরে এরকম বলছে যে হোটেলে কোনো কাজ নাই, এখানে শুধু ক্লিনারের কাজ। তো দালাল বলতেছে চিন্তা করো না, সমস্যা নাই, তোমাদের হোটেলে কাজই দিব, তোমরা ধৈর্য ধরো, কয়েকদিন অপেক্ষা করো, তোমাদের হোটেলে কাজই দিব। যাই কে কথা বইলে কথা বলা শেষ। তারপরে পাকিস্তানিরা আসলো যে আমাদের অধীনে ছিল, অধীনে মানে কোন কোম্পানি থেকে কাজ নিয়ে ওই পাকিস্তানি আমাদের কাজে ঢুকাইতো, সবকিছুই বিলা ঢেলে সবই ওই করতো, দেখাশোনা ওই করতো পাকিস্তানি। আমরা এসে আমাদের যে মোদির, যে সৌদি মোদির, তাদেরকে তাকে আমরা দেখি নাই কে, আমরা কেউই দেখি নাই কে, আমি আজকে পর্যন্ত আমাদের মোদিরকে আমি দেখি নাই কে, আমার 2 বছর 2 মাস শেষ, আমি এখনো মোদিরকে দেখি নাই। আমাদের নিয়ে যাওয়া হয় তখন এক মেলার কাজে, সৌদি আরবে যে ডিস্কো মেলা, বিশাল বড় একটা মেলা আপনি চিনেন হয়তো, সেই মেলায় আমাদের কাজে নিয়ে যাওয়া হয়। মেলায় কাজে নিয়ে যাওয়া অবস্থায় আমরা দালালে তখন ফোন দিই, ফোন দেবো লিজেন ভাই দেখেন আমাদের তো এরকম কাজে নিয়ে আসছে, মেলার কাজে নিয়ে আসছে, ক্লিনারের কাজে। তখন তখনও বলতেছে দালাল, তখনও বলতেছে তোমরা চিন্তা করো না, তোমাদের হোটেলের কাজে দিব, তোমাদের ওইখানে নিয়ে গেছে, নিয়ে গেছে ওইখান থেকে তোমার হোটেলে নিয়ে যাইব, তখন ওই কথা বলতেছে ভাই। যাই সে কথার ভিতরে তাল মিলাই সময় যাইতাছে, আর ওই পাকিস্তানি আমাদের ওই কাজ বুঝাই দিবা লাগছে, এরকম এরকম কাজ মেলার ভিতরে, এই বেলসা বড়ুর সাথে ধরাই দিল, সেফটি শুজ, ইউনিফর্ম সবকিছু দিয়ে দিল। বললো যে এই মেলার ভিতরে যত সিগারেটের সিগারেটের আবর্জনা, কাগজ, বোতল, খালি বোতল, এগুলো সব চলতে হইব, ক্লিনার কাজ ধরাই দিল। যাই আমরা সেটা করতে রাখলাম, আমরা মনে মনে ভাবছিলাম হয়তো
আজকের মতো এটা করতে হইব, হয়তো রুমে গেলে বা ক্যাম্পে ফেরত গেলে হয়তো আমাদের অন্য কোনো কাজ দিব, বা আমাদের দালালরা হয়তো তাদেরকে বলে দিব আমাদের অন্য কোনো কাজ দিব, বা হোটেলে কাজই দিব আমাদের। এভাবে চলতে চলতে মেলার ভিতরে প্রায় 1 মাসের মতো কাজ হয়ে গেল। দালালরা বলতেছে ওদের থেকে ওরা আশা দিবে লাগছে, বলতেছে হোটেলে কাজ দিব, হোটেলে কাজ দিব, বলতে বলতে আমাদেরও মাথা নষ্ট হয়ে গেল এক পর্যায়ে। আর ওদের সাথে কথা বলতেও ভালো লাগে না ভাই, একটা মানুষের সাথে কতই বা কথা বলা যায়, এক বিষয় নিয়ে কত কথা বলা যায়। ওরা তো দালাল, অদো ওগো ব্যবসা হয়েছে এই পদের, ওরা মিছা কথা না বললে ভাই কোনোদিনও ব্যবসা করতে পারবো না। কিন্তু আমার একটা জিনিস আফসোস লাগে যে নিজের দেশের মানুষ, নিজের দেশের মানুষ একটা দেশিরে কিভাবে বিপদে ফেলায়, আর আমাদের কাছে এতগুলো টাকা নিয়ে, 4 লক্ষ টাকা নিয়ে আমরা এই জায়গায় এসে খাওন পাইতেছি না, কাজ পাইতেছি না, বেতন পাইতেছি না, ওরা কিভাবে রাতে রাত যাপন করে, রাত্রে কিভাবে ওদের ঘুম আসে, এটাই আমার মাথায় ধরে না ভাই। ওদের এইটুকু মেসেজ দিতে চাই, ওরা নিজের দেশের মানুষ এইভাবে ভিন দেশে পাঠাইয়া ওদের এক তো আমাদের কষ্ট, দ্বিতীয় আমাদের ফ্যামিলির কষ্ট। বাড়িতে ফোন দিয়ে ভাই ভালো মতো কথা বলতে পারি না, এই চিন্তা ওই চিন্তা দূর চিন্তা নানান টেনশন। একবার একবার আমরা এইভাবে এক দেশে থেকে টাকা আনার জন্য এক দেশি ভাইয়ের কাছে আমরা যাইতেছিলাম, রাস্তা আমাদের পুলিশে ধরে নিয়ে যায়। পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে আমাদের থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর আমরা আমাদের কোম্পানির যে পাকিস্তানি আছে ফোরম্যান, তার কাছে আমরা ফোন দিই, সে বলে যেন আমরা কিছু জানি না বা আমরা কিছু করতে পারবো না। যাই হোক, পরে থাকার পরে আমাদের 6-7 ঘন্টা রাখার পরে আমাদের ছেড়ে দেওয়া হয়। তারপরে আমরা চলে আসি ক্যাম্পে, ক্যাম্পে চলে আসার পরে দালার সাথে কথা বলি যে, তারপর মেলার ভিতরে আমাদের কাজ করতে করতে 1 মাসের মতো কাজ করা হয়। তারপর আমাদের মেলার কন্ট্রাক্ট শেষ হয়ে যায় পাকিস্তানি এরকম আমাদের বলে, বলার পরে পাকিস্তানে আরেকদিন আসে, আসার পরে আমাদের বলতেছে যে তোমাদের জেদ্দা কাজে নিয়ে যাওয়া হবো, ভালো একটা কাজে, সেখানে আরামকো কোম্পানি, আরামকো নামে কোম্পানি, সেখানে তোমাদের কাজে নিয়ে যাওয়া হবো মেকানিক্যাল কাজ। 1200 রিয়াল স্যালারি, 10 ঘন্টা ডিউটি, খাওয়া দাওয়া মালিকের। তাই আমরা সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পরে সেখানে আমরা 4 মাস ছিলাম। 4 মাসের ভিতরে আমাদের কোনো টাকা দেওয়া নাই, খাওয়ানোরও কোনো টাকা দেওয়া নাই, কোনো বেতনও দেওয়া নাই, বাড়ি থেকে টাকা এনে ওই জায়গায় আমাদের খাইতে হয়েছে। তখনই আমাদের দালালের প্রতি আমাদের আস্থা উঠে গেছে। তখন আমরা বুঝতে পারছি যে নয় রয়েছে দেশে, আমরা রয়েছি বিদেশে, ওরা চাইলে কিছু করতে পারবো না, ওরা শুধু আমাদেরকে আশা দিয়ে দেব, ওদের সাথে কথা বলে আমাদের শুধু শুধু সময় নষ্ট হইব। তারপর জেদ্দা থেকে 4 মাস থাকার পরে আমাদের আবার ফিরে রিয়াদ ফিরাই নিয়ে আসা হয়। রিয়াদে আসার পরে আমরা আমরা 3 ভাই ডিসিশন নিলাম যে আমরা আর থাকবো না এভাবে আর কয়দিন। একটা মানুষ বিদেশ আসে একটা স্বপ্ন নিয়ে, এক একটু মানুষের হাজারো স্বপ্ন থাকে, কত কষ্ট করে আমরা ভাই আসছি, সবার সবার নিজের ক্যাশ টাকাও ছিল না, অনেকে ব্যাংকে থেকে লোন টাকা আনছে, লোন উঠাই আনছে, কেউ সুদে টাকা আনছে, কেউ সুদে টাকা আনছে, এইভাবে আমরা 3 জন আসছি। এরকম আমাদের মতো সবাই একই অবস্থা, কেউ কারো নিজের ক্যাশ টাকা দিয়ে, সম্পূর্ণ টাকা ক্যাশ দিয়ে বিদেশ আসে নাই, কেউ ব্যাংকে থেকে লোন উঠাই আনছে, কেউ সুদে টাকা আনছে। এই টাকা চিন্তা ভাবনা করছি, এই টাকা এতগুলা টাকা দিয়ে আসছি, এখন এইভাবে তো আর থাকা সম্ভব না, এতগুলো টাকা খরচ করে আসছি, এইভাবে বাড়ি থেকে টাকা আইন আর কয়দিন খাওয়া চলে, কয়দিন চলবো। আসছি স্বপ্ন নিয়ে বারবার ফোন দিয়ে বাড়িতে যদি বলি যে টাকা লাগবো, খাওয়ানোর টাকা নাই, টাকা না পাঠাইলে পরে খাইতে পারবো না, না খাইলে পরে না খাইলে না খাইতে পারলে মরে যাবো, এরকম অবস্থা। বাড়ির মানুষ এক তো বাড়ির কান্না, এক তো ইদার এখানে আমাদের কান্না, কে দেখে কার কান্না। দেখ এইভাবে চলতে চলতে কোম্পানির ভিতরে আমাদের 7 মাস শেষ হয়ে গেছিলো। 7 মাস আমরা ছিলাম কোম্পানির ভিতরে, 7 মাসের ভিতরে 7 মাসে আমার কোম্পানি বেতন দিছে 1750 টাকা। 1750 টাকা পাইছি আমি 7 মাসে। আপনি তো বিদেশ করেন, আপনিও জানেন, আর যারা বিদেশ থাকে তারাও জানে সৌদি আরবে এখন বর্তমানে 1 মাসে খাওয়ান খরচ কত টাকা লাগে, আর আমার 7 মাসে তখন দিয়েছিল আমার 1750 টাকা। 7 মাস থাকার পর পর আমরা ডিসিশন নিলাম যে আমরা বাইরে কোথাও চলে যাব, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সেখানে চলে যাব। এইভাবে বাস আমরা তখন ভাই বাইরে আসি কোম্পানির থেকে, এখন বাইরে বাইরে কাজ করতেছি, এইভাবে চলতেছি। আর আমরা আসছি 2018 সালে, আমাদের এখন 2 বছর 2 মাস চলতেছি, 2 বছর 2 মাস চলতেছে আমাদের। এখন একটা কথা বলতে চাইতাছি যে ভাইরা আমার এই ভিডিওটা দেখবেন, তারা
অনেক ভাইবে চিনতে বিদেশের বাড়িতে আসবেন, বিদেশের বাড়ি অনেক সহজ, এটা অত সহজ একটা জায়গা না, এখানে শুধু কাজের দাম আছে, অন্য কোনো কিছু দাম নাই। আর এখানে নিজের অসুস্থতা, নিজের অসুস্থ হইলে কেউ আপনাকে এসে বলবো না যে ভাই চলেন আপনারা ডাক্তার কাছে নিয়ে যাই, আপনি এক বেলা না খায় শুয়ে থাকলে আপনার কেউ বলবো না যে ভাই আসেন আমাদের সাথে মিলেমিশে খান, এরকম বলার মতো কেউ নাই। বিদেশ এমন একটা জায়গা ভাই, এখানে আসলে পরে মানুষ বুঝতে পারে আসলে কষ্ট কাকে বলে, নিজের পরিবার ছেড়ে নিজের দেশ ছেড়ে থাকাটা কতজন কষ্টকর, তারপরও যে আসতে পারে সে তখন বুঝতে পারে যে আমি এখানে আমার দেশে ফিরে যাওয়া সম্ভব না, কারণ আমি এত টাকা দিয়ে আসছি, কষ্ট করে হইলেও আমার এই টাকাগুলো সম্পূর্ণ উঠায় তারপর আমার যাইতে হইব, কারণ আমি তো টাকা আমার নিজের ক্যাশ টাকা দিয়ে আসিনি, আমি আসছি মানুষের কাছে সুদের টাকা নিয়ে, এই টাকাগুলো তো আমার দেশে যাই ফেরত দিতে হইব, মানুষের কাছে আমার জবাব দিতে হইব। তাই বলবো ভাই যে আপনারা দেশে বিদেশ আসার চেয়ে যে কয় টাকাতে আপনারা বিদেশ আসবেন, আর এখন বিদেশ আসতেও 4 থেকে 5 লাখ টাকা লাগে, কমসে কম 4 থেকে 5 লাখ, যে 4-5 লাখ টাকা দিয়ে আপনারা বিদেশ আসবেন সেই 4-5 লাখ টাকা দিয়ে আপনারা নিজের দেশে কিছু করার চেষ্টা করেন, নিজের ব্রেন বুদ্ধি খাটায় নিজের দেশে কিছু করার চেষ্টা করেন, অবশ্যই সফল হইবেন ইনশাল্লাহ। আর নিজের দেশে নিজের পরিবারের সাথে মা বাবার সাথে থাইকে অন্তত পেটের ভাতের টাকা যোগাইতে পারলো আলহামদুলিল্লাহ, কারণ ওর চেয়ে বড় সুখ আর দুনিয়ার ভিতরে কোনো সুখ নাই। তাই বলি ভাই কিছু করার আগে ভাই ভাই চিন্তা করবেন, আর বিদেশে আসলে অবশ্যই যদি আপনার কোনো ভাই বারাদার বিদেশে থাকে ভালো কোনো কোম্পানিতে, হয়তো তার মাধ্যমে আপনি আসতে পারেন, যদি সে আপনার এই কোম্পানির কোনো ভিসা আপনার কাছে দেয় যেন আপনি এই কোম্পানিতে আসতে পারেন, সমস্যা নেই। কিন্তু ভুলেও কোনো দালালের চক্করে পড়ে বিদেশে বাড়িতে আসবেন না ভাই, অনেক কষ্টে আমাদের দিন গেছে, হয়তো তখন ভাষাও জানতাম না, তখন ভাষা জানতাম না, কোনো কিছুই জানতাম না, পকেটে ছিল না টাকা, পানিটা পর্যন্ত আমার কোম্পানি আমাদের দেয় নাই কে, আমরা পানি এখানে ওইখানে আমরা যেখানে ছিলাম আশেপাশে যে মসজিদ ছিল ওই মসজিদ থেকে পানি এনে আমরা পানি খাইতাম, ভয়ে বেরো হইতাম না অনেক সময়, কারণ একবার আমাদের পুলিশে ধরে নিয়ে যাওয়াতে আমরা তখনই ভয় পেয়েছিলাম এখন আবার ধরে নিয়ে গেলে ছাড়বো কিনা, পুলিশের ভয়ে আমরা বাইরেও বাইরেতাম না, কারণ কোম্পানি ধরে নিয়ে গেলে আমাদের কোম্পানি আমাদের ছাড়াইতো না, কোম্পানি মাসুল ছিল না, তাহলে ধরে নিয়ে গেলে কোম্পানির ভরসা করে কোনো লাভই নাই, অনেক কষ্ট করছি। আর বিদেশে আসার পর ভাই, বিদেশে আসার পর আপনি দালালে যতই গেলেন কোনো লাভ নাই, আসার পরে আপনি কষ্ট করে আসছেন এত টাকা দেয়, ওই টাকা আপনার উঠাই যাইতে হবে যত কষ্টই হোক আপনার, আর বিদেশে আইসা দালালে বললে আপনি কিছুই করতে পারবেন না। তো আসার আগে সব বিষয়ে ভালো করে যাচাই করবেন তারপর আসবেন, আর আমি এখন বর্তমান যতটুকু জানতে পারছি এইটাই বেটার মনে করি যে যে কয় টাকা দেয় বিদেশ আসছি এটা এত টাকা যদি 4 লাখ টাকা যদি দেশে আমি কোনো ব্যবসায় খাটাইতাম তাহলে অবশ্যই আমি 2 বছরে ভালো কিছু করতে পারতাম, অথবা আমার নিজের ফ্যামিলির সাথে পরিবারের সাথেও থাকতে পারতাম।